আসসালামু আলাইকুম আজকে আছে খুশির খবর নেই কোনো দুঃসংবাদ ইসরায়েলে বহু রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ আমরা জানি ইরান এবং ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল বহু গুণে কণ্ঠাসা হয়ে পড়েছে তারা ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের মাত্রা কমিয়ে দিয়েছে ইসরায়েল এবার দিশেহারা হয়ে গেছে কি করবে তারা অন্যদিকে আবারও মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানপন্থী যোদ্ধারা মধ্যপ্রাচ্য থেকে ইরান এবং ইসরায়েলকে বিদায় করার জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকার চির শত্রু সংগঠনগুলো আমেরিকা এবং ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে তারা আর শান্তিতে থাকতে দেবে না বলেই আমার মনে হচ্ছে তারা এবার যুদ্ধের ময়দানে জিহাদ করতে প্রস্তুত হয়ে গেছে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দিয়েছে ইরান সহ পুরো মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো ইরান যেভাবে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে হামলা পাল্টা হামলা শুরু করেছে এর পাশে যদি আরও অন্য কয়েকটি দেশ এসে দাঁড়ায় তাহলে কিন্তু আমরা ধরেই নিতে পারি যে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা এবং ইসরায়েলের বিদায়ের খুব কাছে সময় ঘনিয়ে এসেছে হিজবুল্লাহ কিন্তু ইসরায়েল লক্ষ্য করে বহু রকেট নিক্ষেপ করেছে ভূপাতিত করেছে ইসরায়েল কিন্তু নিক্ষেপ করেছে এটাই বড় বিষয় সবগুলো রকেটও আবার ভূপাতিত করতে তো পারেনি তাদের কাছে আছে বিশ্বের সবচেয়ে সর্বোচ্চ শক্তিশালী আয়রনড প্রতিরক্ষা ব্যবস্থা এতে ভূপাতিত করা স্বাভাবিক কিন্তু হিজবুল্লা একটি সাধারণ ছোট্ট একটি সংগঠন তারা ইসরায়েল লক্ষ্য করে একের পর এক এক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে এটাই তো আমাদের জন্য জয়ের আধুনিক একটি একটি সংগঠন বার্তা কি হতে পারে না এটাও আমাদের জন্য একটি জয় যে আমরা আগে জবাব দিতে পারতাম না কিন্তু এখন আমরা জবাব দিতে পারছি ইসরায়েল এবং আমেরিকা আমাদের চিরশত্রুদের আমরা জানান দিতে পারছি যে আসো আমাদের সাথে যুদ্ধ করতে আসলে তোমরা কিন্তু নিস্তার পাবে না তোমাদের কিন্তু ছাড় হবে না অন্যদিকে ইরানের কথা বলতে গেলে তো একটি আধুনিক অস্ত্র সজ্জিত মধ্যপ্রাচ্যের একটি শক্তিধর দেশ ইরানের পাশে যদি হিজবুল্লাহ এবং হুতিরাত দাঁড়িয়ে একাধারে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিতে শুরু করে তাহলে আমার মনে হয় না মধ্যপ্রাচ্যের বুকে আর বেশিদিন টিকে থাকতে পারবে আমেরিকা আমেরিকাও টিকতে পারবে না ইসরায়েলও টিকতে পারবে না ইনশাআল্লাহ তাদের পতন হবেই অন্যদিকে আবার ইরাকে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে কিন্তু ড্রোন হামলা আবারো চালানো হলো এর আগে আপনাদের খবর দেওয়া হয়েছিল যে সিরিয়ায় মার্কিন বাহিনীকে লক্ষ্য করে করে হামলা চালানো হয়েছে এবার সিরিয়ার পর কিন্তু ইরাকে মার্কিন বাহিনীদের অবস্থান লক্ষ্য করে ভয়াবহ হামলা চালানো হয়েছে ইরানপন্থী মিলিশিয়া গোষ্ঠীগুলো কিন্তু এই হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকাকে শিক্ষা দেওয়ার জন্য ইরাকে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে মার্কিন কর্মকর্তারাই জানিয়েছে ইরাক থেকে সিরিয়ায় মার্কিন সামরিক ঘাটিতে রকেট হামলার চব্বিশ ঘন্টারও কম সময়ের মতো এই হামলাটি চালানো হয়েছে যা মার্কিন বাহিনীর জন্য খুবই ভয়াবহ একটি পরিস্থিতি বলে আমি মনে করি কারণ তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেখানেও তো তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত করা আছে সেই ড্রোনগুলো ভূপাতিত সঠিকভাবে করতে পারছে না রাডার ফাঁকি দিতে সক্ষম এই ড্রোনগুলো অবশ্যই এই হামলার জেরে কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি আজকে এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে প্রতিবেদনটিতে বলা হয়েছে ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনী চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে দুটি পৃথক রকেট এবং বিস্ফোরক ড্রোন হামলার মুখোমুখি হয়েছে বলে ইরাকি নিরাপত্তা সূত্র ও মার্কিন কর্মকর্তারা সোমবার রয়টার্সকে জানিয়েছে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের পর থেকে তথা গত প্রায় তিন মাসের মধ্যে এটি মার্কিন বাহিনীর ওপর প্রথম কোনো হামলা একজন মার্কিন কর্মকর্তা বলেছেন পশ্চিম ইরাকি প্রদেশ আনবারে মার্কিন সেনাদের আবাসস্থল আয়নাল আসাদ বিমান ঘাটির কাছে দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে ব্যাপক সতর্কতার কারণে ড্রোনগুলো শনাক্ত ও ভূপাতিত করা সম্ভব হয় এর আগে গত রোববার ইরাকের জুম্মার শহর থেকে উত্তর পূর্ব সিরিয়ার একটি মার্কিন সামরিক ঘাটির দিকে অন্তত পাঁচটি রকেট ছড়া হয় হামলায় হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কিন্তু কোনো খবর পাওয়া যায়নি একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার নাম প্রকাশ না করা শর্তে বলেছে রকেট হামলাটি মার্কিন সেনাদের লক্ষ্যবস্তু করে চালানো হয়েছে এটিকে গত চারই ফেব্রুয়ারির পর ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনাদের ওপর প্রথম হামলা বলে মনে করা হচ্ছে অন্যদিকে আবার লেবাননের হিজবুল্লাহর কথা বললাম ইসরায়েলের উত্তর অঞ্চলে পঁয়ত্রিশটি রকেট নিক্ষেপ করেছে লেবানন ভিত্তিক সশস্ত্র এই সংগঠন এনডিটিভি জানিয়েছে সন্ধ্যায় দক্ষিণ লেবাননে ইসরায়েল বিমান হামলা চালানোর সময় ইসরায়েলের দিকে প্রায় পঁয়ত্রিশটি রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সময় যত যাচ্ছে দিন যত যাচ্ছে ততই মনে হচ্ছে ফিলিস্তিনি জাতির এবং মুসলিম বিশ্বর জয় খুবই কাছে নিকটে চলে আসছে কারণ তারা এবার জবাব দিতে শিখেছে তারা আর পাল্টা মার খেয়ে বসে থাকছে না এবার তারা জবাব দিতে শিখেছে শত্রুদের বিরুদ্ধে শত্রুদেরকে কিভাবে উচিত শিক্ষা দেওয়া যায় সেই জবাবটি তারা দিতে শুরু করেছে ইনশাআল্লাহ তারা তাদেরকে উচিত শিক্ষা দিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে আবারও শান্তিতে বসবাস করার সুযোগ করে দেবে বলে আমরা আশা করি হিজবুল্লাহ ঘোষণা দিয়েছে ফিলিস্তিনিদের হত্যা ও ইসরায়েলের বোমবর্ষণ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে তাদের হামলা পাল্টা হামলা চলতেই থাকবে থামবে না সীমান্তে হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর সংঘাত গত কয়েকদিনে তীব্র আকার ধারণ করেছে উভয় পক্ষের মধ্যে পাল্টা পালটি হামলা পাল্টা হামলার চেষ্টা অব্যাহত রয়েছে অন্যদিকে আবার গাজ উপত্যকায় চলমান যুদ্ধ আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করেছে বিশেষজ্ঞরা একটা খবর শুনলে আপনি খুবই দুঃখিত হবেন যে গাজায় এতিম শিশু আঠারো হাজারেরও বেশি এই ইসরায়েলি আগ্রাসনের কারণে আজ গাজায় হাজার হাজার শিশু এতিম হয়ে পড়েছে আরো অনেকের তো খোঁজই মিলছে না এটা যুদ্ধ না এটা শুধু শিশুদের হত্যা এবং শিশুদের এতিম করার একটি পরিকল্পনা সন্ত্রাসী ইসরায়েলের শিশুদেরই টার্গেট করছে এবং নারীদেরই বেশি টার্গেট করছে পুরুষ মরেছে কয়জন সামরিক বাহিনী মরেছে কয়জন সব মরেছে নারী এবং শিশু যুদ্ধের সবচেয়ে সহজ এবং নির্মম শিকার এই শিশুরা ফিলিস্তিনের প্রতিনিয়তই মারা যাচ্ছে তারা এ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমকে সরব দেখা গেলেও এক মাস ধরে অজ্ঞাত কারণে তাদের সক্রিয়তা কমেছে যেন বিশ্ব ভুলে গেছে এই নির্দোষদের যারা বোমা গুলি ও অনাহারে প্রতিনিয়ত মৃত্যুর কোলে ঠেলে দিচ্ছে মতে প্রতি দশ মিনিটে গাজায় একটি শিশু হতাহত হচ্ছে এ কারণে দ্রুত একটি যুদ্ধবিরতির দাবি করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থাটি তারা মনে করে কেবল যুদ্ধবিরতিই পারে সেখানে অব্যাহত শিশু মৃত্যু ঠেকাতে মিডল ইস্ট মনিটরের তথ্য অনুযায়ী সাতই অক্টোবরের পর ইসরায়েলের হামলায় গাজায় গত রোববার পর্যন্ত চৈত্রিশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে আহত হয়েছে সাতাত্তর হাজারের বেশি এর মধ্যে প্রাণ গেছে চোদ্দ হাজার ছয়শো পঁচাশি জন শিশুর নারী রয়েছে নয় হাজার ছয়শো সত্তর জন জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা ইউএনআর ডাব্লিউ এর গণমাধ্যমের উপদেষ্টা আদনান আবু হাসনা জানান গাজায় শিশুদের পাশাপাশি প্রতিদিন সাতষট্টি জন নারী নিহত হচ্ছেন এদের মধ্যে সাঁত্রিশ জন মাও রয়েছে শত শত শিশুরা এতিম হয়ে গেছে গাজায় এখন এতিম শিশুর বাস যারা হারিয়েছে পরিবার হাজার আদর জীবন সব কিছুই বিশ্ব সীমান্তের কাছে রাফায় আশ্রয় নিয়েছে গাজার লাখ লাখ বাসিন্দা সেখানে স্থল অভিযান চালানোর পরিকল্পনা করেছে ইসরায়েল থেমে থেমে হামলাও চালানো হচ্ছে বারনামা অনলাইন জানায় রাফায় বিমান রোববার ও ভারী অস্ত্রে হামলা চালিয়েছে ইসরায়েলে এতে ১৯ জন নিহত হয়েছে যাদের মধ্যে চোদ্দটি শিশু রয়েছে আগের দিন শনিবার রাফার আরও একটি ভবনে বিমান হামলা হয় এতে নয় জন নিহত হয় যাদের মধ্যে ছয়টি শিশু রয়েছে এর বাইরে গাঁজার ত্রাণ সরবরাহ স্বাভাবিক না থাকায় অনাহার অপুষ্টিতে মৃত্যু ঝুঁকি রয়েছে হাজার হাজার শিশু মৃত্যুর মধ্যে রয়েছে অনেক শিশু চিকিৎসার অভাবে মারা যাচ্ছে গাজায় পানি বিদ্যুৎ এবং ইন্টারনেট সুবিধা না থাকায় দুর্ভোগের প্রকৃত চিত্র উঠে আসছে না বিদেশি সংবাদ মাধ্যমগুলো সাংবাদিকদের সেখানে প্রবেশ করতে দেয়া হচ্ছে না যারা সংবাদ প্রচার করেছে তাদেরকে সপরিবারে হত্যা করা হচ্ছে ত্রাণ প্রত্যাশিত ত্রাণ কর্মীদের হত্যা করা হচ্ছে সম্প্রতি ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনে সাত কর্মীকে হত্যা করা হয় এদের মধ্যে তিনজন ব্রিটিশ এবং একজন অস্ট্রেলীয় একজন পুলিশ একজন কানাডীয় মার্কিনি ও এক ফিলিস্তিনি রয়েছে এই পরিস্থিতিতে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে কার্যত কোনো অগ্রগতি নেই ইসরায়েলে ইরানের হামলা পাল্টা হামলাকে কেন্দ্র করে বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব কমেছে গাজার সংবাদের চীনের সিজিটিএন অনলাইন জানিয়েছে ইউনিসেফের এই সতর্কতার প্রেক্ষাপটে রোববার আবারও গাজায় হামলা বাড়ানোর ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহু এক ভিডিও বার্তায় তিনি বলেন শিগগিরই তারা আরও শক্তিশালী হামলা চালাবেন হামাসের উপর সামরিক ও রাজনৈতিক চাপ সৃষ্টির জন্য তারা এটা করবেন পাশাপাশি তিনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর একটি ইউনিটের ওপর মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানান গাজায় শিশুদের পরিস্থিতি নিয়ে আগেও একাধিকবার সতর্ক করেছে ইউনিসেফ উনিশে মার্চ প্রকাশিত জাতিসংঘের সংস্থাটির প্রতিবেদনে শিশু মৃত্যুর সংখ্যা তেরো হাজার চারশো পঞ্চাশ বলে উল্লেখ করা হয় তখন ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল বলেন শিশুদের মৃত্যুর সংখ্যা প্রমাণ করে গাজার অবস্থা কতটা টাল মাতাল সম্প্রতি সময় বিশ্বের আর কোনো সংঘাতে এত শিশুর মৃত্যু দেখা যায়নি গাজায় হত্যার পাশাপাশি পশ্চিম তীরে অব্যাহতভাবে ফিলিস্তিনিদের আটক করেছে ইসরায়েল আলজাছি চার্জি রাজানায় গত সাতই অক্টোবরের পর এখন পর্যন্ত আট জনকে আটক করা হয়েছে যাদের মধ্যে দুশো জন নারী এবং পাঁচশো চল্লিশটি শিশু সাংবাদিক আটক হয়েছে ছেষট্টি জন এই পরিস্থিতিতে যুদ্ধ দাবিতে বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ চলছে যুক্তরাষ্ট্রের ইয়েলে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ করায় একটি বিশ্ববিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থীকে আটক করা হয়েছে বিক্ষোভের উদ্বেগের মধ্যে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ক্লাস বর্জন করা হয়েছে এদিকে ইরানের শক্তির উত্থান হয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে খামেনি ইসরায়েলের ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর জনসম্মুখে এবার প্রথম বক্তব্যে ইরানের প্রধান আয়াতুল্লাহ আলী খামেনি তাদের সাফল্যের জন্য দেশের সামরিক বাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন এদিকে সম্প্রতি ইসরায়েল ইরানে যে পাল্টা হামলা চালিয়েছে তাকে খেলনার সঙ্গে তুলনা করেছে ইরান সম্প্রতি ইরানের সামরিক কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে সাম্প্রতিক ঘটনার সাফল্যের জন্য সামরিক বাহিনীর প্রশংসা করেছেন তিনি এপ্রিল ইসরায়েলের আকাশপথে ইরানের আক্রমণের কথা তুলে ধরেন খামিনি বলেন সশস্ত্র বাহিনী তাদের শক্তি ও সক্ষমতার ভালো চিত্র এবং ইরানের জাতি একটি প্রশংসনীয় ভাবমূর্তি তুলে ধরেছে তারা আন্তর্জাতিক পর্যায়ে ইরানের জাতির শক্তির উত্থান প্রমাণ করেছে ইসরায়েল বলছে তারা তেহরানের নিক্ষেপ করার তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের নিরানব্বই শতাংশে যুক্তরাষ্ট্র আর অন্যান্য মিত্রদের সহায়তায় ভূপাতিত করে বাকিগুলো থেকে সামান্য ক্ষয়ক্ষতি হয় ইসরায়েল এবং তার মিত্রদের হাতে ইরানের হামলা প্রতিহত হবার বিষয়টি হালকা করে দেখে খামেনি বলেন কয়টা ক্ষেপণাস্ত্র ছড়া হয়েছে আর কয়টা লক্ষ্যবস্তুতে আঘাত করেছে সেটা মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে ইরানের জাতি এবং সশস্ত্র বাহিনীর আত্মশক্তির উত্থান এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবারে ইসরায়েলে পাল্টা হামলাকে খাটো করে দেখেন ইসরায়েলি হামলায় ব্যবহার অস্ত্রকে তিনি বাচ্চাদের খেলনার সঙ্গে তুলনা করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার সময় টেলিভিশন চ্যানেল এনবিসি কে বলেন গত রাতে যে হয়েছে সেটা কোনো রকম আক্রমণ ছিল না সেগুলো ড্রোনই ছিল না সেগুলো মনে হয় খেলনা ছিল যা দিয়ে আমাদের বাচ্চারা খেলে ইরানের পররাষ্ট্র মন্ত্রী বলেন ইসরায়েল কোনো উল্লেখযোগ্য আক্রমণ না করলেও ইরানের পাল্টা হামলা করার কোনো পরিকল্পনা নেই তার মতে দুই দেশের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ার ফলে গোটা অঞ্চলে সর্বাত্মক যুদ্ধবাধার ভয় কমাতে সাহায্য করেছে ইসরায়েলের শুক্রবারের হামলা যেটি খাটো করে দেখেছেন সেটি ছিল ওপর ইরানের ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলার জবাব ইরান তার সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানে কূটনৈতিক ভবনে একই এপ্রিল বিমান হামলার জবাবে ওই হামলায় ইসলামিক রেভিলেশনারি গার্ড বাহিনীর সাতজন সদস্য নিহত হয়েছে সবাইকে বিস্মিত করে ইসরায়েলের প্রতিশোধ পর্বটা ছিল সীমিত গত শুক্রবার ইস্পাহানের সামরিক খাটির কাছে এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে আকাশপথে যে খেলনা অস্ত্র দিয়ে হামলা চালানো হয় ইরান ততটা পাত্তা দিতেই নারাজ বাইরে থেকে হামলার বিষয়টা তেহরান অস্বীকার করেছে ইসরায়েলের মুখপাত্ররা আর সব বিষয়ে অনর্গল বাক্য বর্ষণ করে চললেও এই ঘটনায় অদ্ভুতভাবে নীরব দেখে শুনে মনে হচ্ছে ঘটনাটাকে গুরুত্বহীন করে তুলতে দুই পক্ষের মতো জানা একটা চুক্তি হয়েছে যাতে ধীরে ধীরে উত্তেজনার পারদ এমনিতেই নিচে নেমে যায় এটিকে উনিশ শতকের সেই চোরাগোপ্তা কোন এক ডুয়েল লড়াইয়ের মতো মনে হচ্ছে যেন দুই প্রতিদ্বন্দ্বী ইংরেজ ব্রিটেনে কুয়াশা আচ্ছন্ন ভরে তৃণভূমির মধ্যে পরস্পরের দিকে অবৈধভাবে পিস্তল ত্যাগ করেছে ইরান ও ইসরায়েলের দুই দেশেরই মান পরিপূর্ণ রক্ষা করতে হবে কিন্তু সেটা আবার করতে হবে জনগণের মধ্যে যেন আবার চিৎকার চেঁচামেশি শুরু না হয় সেটা মাথায় রেখে দুই দেশই একে অন্যের দিকে সরাসরি হামলা করেছে তাতে প্রতীকী ক্ষয়ক্ষতি হয়েছে এখন তারা এবং তাদের সঙ্গ এই ইঙ্গিত দিচ্ছে যে খেলা শেষ অন্তত এবারের মতো এটা যদি সত্যিও হয় তাহলে সেটা অনেক বড় স্বস্তির বিষয় এই ঘটনা ইঙ্গিত দেয় যে সংযত হতে ইসরায়েলের ওপর যুক্তরাষ্ট্রের তীব্র চাপ দেশগুলো তাতে সহায়ক ভূমিকা রেখে কাছে এসেছে গত সপ্তাহে ইসরায়েলে ইরানের অভূতপূর্ব ও বড় পরিসরে হামলার পর প্রেসিডেন্ট বাইরে ইসরায়েলের প্রতি জয়টাকে ধরে রাখার আহ্বান জানিয়েছিলেন বোঝা যাচ্ছে এই বার্তার মর্ম উদ্ধার সফলভাবেই করতে পেরেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতৃত্বে কখনোই কোনো বিষয় পুরো পুরোপুরি ঐক্যমত্য হতে পারে না অবশ্যই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডিএন এর মধ্যেই সংযমের বালায় নেই সাবেক এই কমান্ডো ইরানের হামলার পর সহজভাবে পাল্টার শক্তি দেখাতে চেয়েছিলেন আর তার কট্টর ডানপন্থী মিত্ররা যুদ্ধের উন্মাদনা সৃষ্টি করেছিলেন এই প্রেক্ষাপটে ইসরায়েলের যে মাপা পদক্ষেপ নিয়েছে তা বোঝা যায় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে মানতে পেরেছে আর ইরানের ড্রোন ও মিসাইল হামলা থেকে ইসরায়েলকে সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেটাও নেতানীয়হর পক্ষে উপেক্ষা করা সম্ভব হয়নি অবশ্য এখানেই বিষয়টা মীমাংসা হয়ে গেলে এটা ধরে নেওয়াটাই বোকামি হয়ে যাবে রাজনৈতিক ও মতাদর্শিক ভাবে গভীর বৈরীতা ইরান ও ইসরায়েল এই দুই শত্রুকে পরস্পর থেকে আলাদা করে রেখেছে দুই দেশের সরকারের মধ্যে অভ্যন্তরীণ বিভাজন রয়েছে যা চরম অনিশ্চয়তা এবং প্ররোচনার পরিবেশ সৃষ্টি করেছে এর মধ্যে একটা ভয়ানক নজির আমরা গত কয়েকদিনে দেখতে পেলাম একেবারে মুখোমুখি যুদ্ধের প্যান্ডেরার বাক্সটি সরাসরি খুলে গিয়েছিল বছরের পর বছর ধরে দুটি দেশ যে সায়া যুদ্ধে লড়ে যাচ্ছিল সেই যুদ্ধ তারা সবার চোখের সামনে দিনের আলোয় নিয়ে এসেছিল ইরান দেখিয়ে দিয়েছে যে তারা ইসরায়েলের যে জায়গায় যে কোনো সময় প্রত্যক্ষভাবে হোক আর পরোক্ষভাবে হোক হামলা করতে সক্ষম আর ইসরায়েল দেখালো তারা যদি চায় তাহলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে সক্ষম পরের বার হামলা হবে আর ভয়াবহ ইসরায়েল ইরানের এই অচল অবস্থা ফিলিস্তিনি সংঘাতের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত কিন্তু ফিলিস্তিনি সংকট নিরসনে কোনো ভূমিকা রাখছে না আর ফিলিস্তিনি সংকটে পশ্চিমাদের দোটানা অবস্থান আগের চেয়ে তীব্র হলো যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড ক্যামেরন একপেশে ডিমুখী নীতির প্রতীক হয়ে উঠলেন গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে তিনি অক্লান্ত চেষ্টা করে চলেছেন কিন্তু যুদ্ধপ্রতির চেষ্টায় সমানভাবে ঢিলেমি করে যাচ্ছেন ফলে তার নীতি খুবই সামান্য সফলতার মুখ দেখেছে এর একটা কারণ হতে পারে ইসিওনাকের সরকার ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির সুযোগ হাতছাড়া করতে চায় না আর একটি কারণ হলো একই এপ্রিল দামেস্কের ইরানি কনসুলেটে ইসরায়েলের বিমান হামলায় নিন্দা জানাতে ক্যামেরুন অস্বীকৃতি জানান জাতিসংঘ বিশেষজ্ঞরা বলেছে ইরানের কনসুলেটে ইসরায়েলের হামলা ছিল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন গত সপ্তাহে ক্যামেরুন অবশ্য স্বীকার করেছে যুক্তরাজ্যের কোনো দূতাবাসে এই ধরনের হামলা হলে তারা কঠোর ব্যবস্থা নিত কিন্তু তিনি কখনোই বলবেন না ইসরায়েল অন্যায় করেছে এই ধরনের ইসরায়েলপন্থী অবস্থান বেশিরভাগ পশ্চিমা দেশের চারিত্রিক অবস্থান হার জিতের প্রশ্নটি বড় পরিসর থেকে বিবেচনা করা হলে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে গত সপ্তাহের ঘটনা প্রবাহে ইউক্রেনীয়রাও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা আরও একটি পশ্চিমা ভণ্ডামের শিকার দুই বছরের বেশি সময় ধরে ন্যাটোর কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা চেয়ে যাচ্ছে কিন্তু তাদের সেই চাওয়া বৃথা পর্যবসিত হয়েছে অথচ ইরান যখন ইসরায়েলের ড্রোন মিসাইল হামলা করলো তখন পশ্চিমা দেশগুলো তেল আবিবের সুরক্ষা দিতে কি না করেছে ইরান তিনশো ড্রোন ও মিসাইল ছুলেও প্রায় অক্ষত থাকে ইসরায়েল অথচ প্রতি সপ্তাহে রাশিয়ার সমান সংখ্যা ড্রোন ও মিসাইল হামলা করে ইউক্রেনে একইভাবে অবরুদ্ধ গাজাবাসীর হতাশা আরও প্রলম্বিত হলো নেতানিয়াহুর প্রতি পশ্চিমা সমালোচনা রাতারাতি পাল্টে গেছে পশ্চিমাদের এই সংহতির ঐক্যতানের জন্য ইরান অবশ্যই নেতানিয়াহুর ধন্যবাদ পেতে পারে দাতা সংস্থাগুলো ফিলিস্তিন নিয়ে অব্যাহতভাবে সতর্ক করে যাচ্ছে যে সেখানে দুর্ভিক্ষ আসন্ন ছয় মাসে চৈত্রিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে রাফাই ভয়াবহ আগ্রাসন চোখ রাঙানি দিচ্ছে কাজা ও পশ্চিম তীরে কোনো বিজয়ী নেই কেবল পরাজিত হয়েছে ইরান দাবি করেছে তারা খুব সফলভাবে দামেস্কি ইরানি কনসুলেটে বোমা বর্ষণের শাস্তি দিয়েছে প্রকৃতপক্ষে ইরানের এই হামলাকে একটা পরাজয় বলা যায় কারণ এতে তাদের সামরিক সীমাবদ্ধতা প্রকাশ পেয়ে গেছে এই হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়া ইরান আরও একঘরে হয়ে গেছে তেহরানের ঘরে নতুন নিষেধাজ্ঞার বোঝা চেপেছে এবং ফিলিস্তিনিদের সুবিধা হয় এমন কোনো কিছু করতে পারেনি ইরান অবশ্যই সেটা তাদের নেতারা তোয়াক্ষা করেন না আবার ইসরায়েলের সামান্য উদযাপনেরও কোনো কারণ নেই এটা ঠিক যে এবার ইসরায়েল ইরানের হামলা ঠেকিয়ে দিচ্ছে কিন্তু অজেয় বলে ইসরায়েলের যে সুখ্যাতি সেটা ভেঙে চুরমার হয়ে গেছে ইসরায়েলের অবৈধ দুর্গ বলে যে মিথ সেটা গুড়িয়ে দিয়েছে একই সঙ্গে গাছে এখন হামাসের হাতে বন্দি একশো তিরিশ বন্দী রয়েছে সেখানে হামাস এখনো অপর আছেও অনেকের কাছে শক্তিশালী চুক্তি হলো মধ্যপ্রাচ্যের মূল সংকট সমাধান করতে হলে ইসরায়েল ফিলিস্তিনের সংঘাতের অবসান করতে হবে এর জন্য অনেক কূটনৈতিক সময় শক্তি ও সম্পদ ব্যয় করা প্রয়োজন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ